পাবনা সুজানগরে জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষের ঘটনায় বিজনকে আসামি করে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল রাতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়রুল মাস্টার বাদী হয়ে আমিনপুর থানায় মামলাটি করেন। এই নিয়ে অস্ত্র ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হলো। গতকাল রবিবার দুপুরে উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়রুল মাস্টারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 15 জন গুলিবিদ্ধ সহ 25 জন আহত হয়। এই ঘটনায় অভিযুক্ত 5 জনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ।